আসসালামু আলাইকুম। কুমিল্লা ইয়াং কিং ক্যারাতে অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রধান কার্যালয় পরিদর্শন করেন ফরহাদ আলম খান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আদর্শ সদর কুমিল্লা। ধন্যবাদ। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা এবং কুমিল্লা জেলা কারাতে শিশুদের পক্ষ থেকে আমি সাবেক কুমিল্লা জেলা কারাতে দলের কোচ এবং টিম ম্যানেজার, আমি ইয়াং কিং ক্যারাতের সকল কর্মকর্তা এবং আমাদের জনাব প্রধান আকর্ষণ এবং প্রধান অতিথি, যার আলোকে আমরা এই ইয়াং কিং ক্যারাতের রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছি এবং বিগত দিনে বিভিন্ন প্রকার আমরা সহযোগিতা পেয়েছি। আমি আন্তরিকভাবে জেলা কারণে শিশুদের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি জনাব ফরহাদ আলম ভাইকে। আমি তার সাথে সাথে তোমাদের শুধু একটি দিকটা আকর্ষণ করে বলবো, আমাকে পাইবা বলার অনেক কিছু আছে, শুধু একটিকে বলবো, কারা কেন আমরা শিখি, কী কারণে শিখি। আমি বিগত মনে হয় আরও অনেকবার এসেছি, বহুবার বক্তব্য দিয়েছি, শুধু আমি একটুকু বলবো, এই ইয়াং কিং ক্যারাতে যেন সারা বাংলাদেশের ভিতরে একটি মডেল হয়ে থাকে। বিভিন্ন সরকারি বিভিন্ন বিভাগীয় টুর্নামেন্ট, ন্যাশনাল টুর্নামেন্ট, এশিয়ান কাপ, বিভিন্ন কাপে যেন এই ক্লাবের সদস্যদেরকে যেন আমরা দেখতে পাই, আমি আশা ব্যক্ত করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। যখন এক ব্যক্তি স্বপ্ন দেখে তখন সেটি শুধু স্বপ্নই থেকে যায়, যখন সবাই মিলে স্বপ্ন দেখে তখন সেটা হয় বাস্তবতার সূচনা। যখন নূরে আলম ভাই উনি নিজে যখন কারাতে শিখে তখন আমাকে তখনই বলছে যে আপা আমি এটা করতেছি আসেন, তখন থেকে ওনার সাথে হয়তো আনুষ্ঠানিকভাবে আসা হয় না, কিন্তু যখনই কোনো ইয়ে হয় ওনার সাথে ওনার ডাকে আসি, কাজ করি। আমিও একজন খেলোয়াড় ছিল, কারাতে না কিন্তু আমিও ন্যাশনাল একজন খেলোয়াড়। শিক্ষা জীবনে আমি কখনো দ্বিতীয় হই নাই কোনো খেলায়, বিশেষ করে লং জাম্প আর হাই জাম্প, আর 200 মিটার 250 মিটার এই দৌড়গুলি ছিল আমার জীবনে সবচেয়ে ইয়ে। কিন্তু আমি বাল্যবিবাহে শিকার, যাক এটা আর বলে লাভ নেই। এখন কারাতেটা আসলে প্রত্যেকটা মেয়েদেরই শেখা উচিত, বিশেষ করে তার আত্মরক্ষার জন্য। আজকে যে ইপটিজিং হচ্ছে, খেলাধুলার মাঝে কিন্তু ইপটিজিংকে দূর করা যায়। এই যে আমরা আমাদের ছেলেমেয়েরা যারা মোবাইল নিয়ে বসে আছে, এই যে লকডাউনের কথাই বলবো, এখন কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ের হাতেই মোবাইল। এই যে আজকে নূরে আলম ভাইকে আমি ধন্যবাদ জানাই যে যাদেরকে ঘর থেকে বের করে আছেন তারা কিন্তু মোবাইল টিপার সময় নেই, হয়তো বলতেছে এটা করতে হবে বা আপনাদের দেখে কি বলেন আমি জানি না, কারাতে ইয়েতে যে আমরা যে এই কাজটা দিচ্ছে ওইটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তখন কিন্তু মোবাইলের প্রতি কি হয় তখন আর আসক্তটা থাকে না, পড়াশোনা করে কিন্তু ঘুম চলে আসে। আসে না আপনাদের ঘুম, সবাই ঘুম আসে তো, কারণ তখন আমার শরীরটা টায়ার্ড থাকে, শরীর যখন টায়ার্ড থাকে তখন কিন্তু এক পর্যায়ে এসে পৌঁছে গেছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আগামীতে আমাদের ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল গেমসে খেলার জন্য আমরা এমনভাবে প্লেয়ার তৈরি করেছি, আপনাদের দোয়া এবং সহযোগিতা পেলেই আমরা কামিয়াব হয়ে যাবো ইনশাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত প্রশিক্ষণার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে যুব উন্নয়ন অধিদপ্তর, যদিও আমরা একটা 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 রেজিস্ট্রেশন দিয়েছি, কিন্তু মূলত বিষয়টা নূরে আলম মজুমদার আর এই নূরে আলম সহ এখানে যে হানিফ সাহেব আছেন তাদের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। যখন পরিচয় হলো তখন পরিচয়ের মাধ্যমে আমরা তখন একটা পরামর্শ দিলাম যে একটা রেজিস্ট্রেশনের জন্য তারা দরখাস্ত করার জন্য হয়তো পর্যায়ক্রমে দরখাস্ত করার প্রেক্ষিতে এখানে এই রেজিস্ট্রেশনটা হয়েছে। আসলে আমি এটুকু বলবো যে রেজিস্ট্রেশন একটা সরকারি প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন নিতে অনেক ফর্মালিটিস লাগে, কিন্তু আমাদের কাছে এই রেজিস্ট্রেশনটা নিতে তাদের মনে হয় কোনো ফর্মালিটি লাগে না, শুধু আন্তরিকতা ছিল মাঝখানে। আমরা বিগত দিনে জাহানিফ সাহেব একটা কথা বলেছেন যে আমাদের এখানে যে অনুদানের জন্য একটা দরখাস্ত করেছেন, আসলে আমাদের এখানে কুমিল্লাতে যুব উন্নয়ন অধিদপ্তর
আমরা প্রায় 160টার উপরে প্রতিষ্ঠানকে আমরা রেজিস্ট্রেশন দিয়েছি। এর ভিতরে বিভিন্ন প্রতিষ্ঠান আজকে অনেক স্বাবলম্বী, আর এখানে বিশেষ করে যখন তারা এখানে এই জগনিয়ান ক্যারাতে অ্যাসোসিয়েশন যখন রেজিস্ট্রেশন পেল, পার পরবর্তীতে সময় প্রথম সর্বপ্রথম দরখাস্ত করার প্রেক্ষিতে আমরা কাগজপত্র অফিসে আমরা ঢাকাতে পাঠাইছি, আমাদের মন্ত্রণালয়ে পাঠাইছি। হয়তো নতুন সংগঠন মনে করে হয়তো অনুদানটা দিতে পারে নাই বা দেয় নাই, তবে এতে আমরা হাল ছেড়ে দিলে চলবে না, কারণ আমাদের পর্যায়ক্রমে দরখাস্ত করলে আমরা অবশ্যই আমাদের সিনিয়র যারা আছে, আমাদের উদ্যোগন কর্তৃপক্ষ যারা আছে, নীতি নির্ধারণী যারা আছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা চেষ্টা করবো অন্তত অনুদান পেতে পারি। গত কিছুদিন আগে আমাদের যুব ক্রিয়া মন্ত্রণালয় থেকে একটা ইনফরমেশন আসছিল, যারা সরকারি রেজিস্ট্রেশন পাত্র যে সংগঠনগুলো, আমি সাথে সাথে আমি চেষ্টা করছি যে নুরুল আলম ফেন্সির সাথে যে আপনারা অন্তত এই মুহূর্তে আপনারা একটু কাগজটা একটু রেডি রেডি করে দেন, এই নতুন এই বছরের জন্য দেখি অন্তত কিছু করা যায়নি। হয়তো উনি অসুস্থ ছিলেন, যার কারণে হয়তো কাগজগুলো দিতে পারে নাই। আসলে যদি দিত হয়তো আমরা চেষ্টা করতে পারতাম যে এটা কতটুকু হয় না হয়, কিন্তু এইটুকু বলতে পারতাম যে অন্তত চেষ্টা করতে পারতাম। তো যাই হোক, আমার বিশ্বাস আগামীতে যখন এই ধরনের সুযোগ আসবে ইনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সর্বোপরি সহযোগিতা করার চেষ্টা করি। এখানে আমাদের কুমিল্লাতে আমরা বিভিন্ন কার্যক্রম করে থাকি, এই কার্যক্রমের অংশ হিসাবে আমি চাই যে এখানে যে আমাদের যে ভাইয়ের ছোট ভাইয়েরা বোনেরা আছে, আর বিশেষ করে যুবন্ধন অধিদপ্তর আমরা তাদেরকে নিয়ে কাজ করি, 18 থেকে 35 বছর ভিতরে যারা সীমাবদ্ধ আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি। আমি চাই যে আগামীতে এমন একটা দিন আসুক, হোক 15 দিন আর হোক 1 মাস, অন্তত একটা তাদের ভিতরে অন্তত 25 জনের একটা বেস করে আমরা অল্প পরিসরে একটা ট্রেনিংয়ের আয়োজন করবো, এবং আমরা চেষ্টা করবো তাদের কিছু অনারিয়াম হিসাবে দেওয়া যায় কিনা সেই ব্যবস্থা আমরা একটা চিন্তা করবো। আমি আমার কর্তব্য দীর্ঘায়িত করি না, আসলে এখানে দূর দূরান্ত থেকে অনেকে আসছে, আজকে আমাকে এই সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত করার জন্য নুরুল আলম ফেন্সি সহ উপস্থিত এখানে উপদেষ্টা যারা আছেন, সাংবিধানিক সম্পাদক এবং যারা উপস্থিত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সময়